আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নদিয়ার কৃষ্ণনগরে। একদিকে তৃণমূল জেলা সভাপতি এবং অন্যদিকে তৃণমূল নেতার অনুগামীদের মধ্যে আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র দিয়ে শুরু হলো আক্রমণ। অভিযোগ, পুরো ঘটনায় আহত হয়ে উভয়পক্ষের তিনজন হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানার সমরপল্লী এলাকায়। অভিযোগ, শুক্রবার রাতে তৃণমূল নেতা শিশির কর্মকার এবং তৃণমূল জেলা সভাপতি জয়ন্ত সাহার অনুগামীদের মধ্যে বচসা শুরু হয়। বচসা চরমে উঠলে আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত হানা হয়। পুরো ঘটনায় জখম তিন ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় শান্তিনগর জেলা হাসপাতালে ভর্তি। শিশির কর্মকারের অনুগামীদের অভিযোগ, সেদিন রাতে রাস্তায় জয়ন্ত সাহার অনুগামীরা শিশির কর্মকারের অনুগামী হওয়ার অপরাধে তাদের উপর চড়াও হয়। যদিও জয়ন্ত সাহার অনুগামীদের পাল্টা দাবি, শিশির কর্মকারের অনুগামীরা মদ্যপ অবস্থায় গালিগালাজ করেন এবং আগ্নেয়াস্ত্র দিয়ে আঘাত হানেন। উভয় পক্ষই কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের উপর ভিত্তি করে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও পুরো ঘটনায় দুই দলনেতার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সমরপল্লী তিন নম্বর সমিতি বাড়ি, তার বাড়িতে দুধটা দিয়ে আসছিলাম। আমি ঘোষপাত থেকে দুধটা কিনে নিয়ে যাচ্ছিলাম। দুধটা দিয়ে যখন আসছি, আমি আর কানাই হালদার বলে একটা আছে, আমরা একসাথেই থাকি, একসাথেই কাজ করি। এবার আমরা যদি কোনো কাজ ফাজ করি একসাথে, যদি ইয়ে কাজ করি, এবার ও হয়তো গাড়িতে যায়, আমি হচ্ছে খালাসির কাজ করি, এরকম করি। যখন যেরকম কাজ করি সেরকম খাই। দিয়ে বলা টলার পরে হচ্ছে যখন আসছিলাম সমরপল্লীর মুখে, যখন আমরা হচ্ছে সমরপল্লী বারোটি কালী মন্দিরের মুখে সুদেব সার চায়ের দোকানটা যেখানে আছে, সুদেব সার চায়ের দোকানের সামনে আপনার হচ্ছে ওই মানে যখন ওই ঢালটা উঠছি, তখন আমরা আমাদেরকে মারার জন্যে ধমকে আসলো, তর্ক থেকে ধমকে আসলো। আমরা ভয়ে হচ্ছে সেলুনে পালিয়ে যাই, জিত সেলুন, উৎপলের সেলুন বলে। সেলুনের ভিতরে ঢুকে দরজাটা লাগিয়ে দিয়েছি, দুমদাম বাঁশ ফাঁস দিয়ে দাউ ফাউ নিয়ে ভ্যাসিন ভ্যাসিন দিয়ে আমাদেরকে মারতে আসলো। আর নাম হচ্ছে সঞ্জয় শাহ, বাসু শাহ, সুদেব শাহ, সঞ্জিত শাহ, একই বাবার ছেলে, রাম শাহ মৃত, আর দেবা শাহ বলে একজন ছিল, ওর বাবার নাম হচ্ছে মৃত কুশে শাহ, আর সুদেব শাহ জামাই বলে নাম ছিল, নামটাই বলতে পারছি, নামটা হচ্ছে ওই অরূপ বলে, না অরূপ দাস। ও হচ্ছে মালদা থেকে মোদায় বাড়ি, মালদা থেকে আগত। ওই সঞ্জয় স্যার হচ্ছে, ওই সঞ্জয় স্যার হচ্ছে গাড়ির ড্রাইভার হিসেবে চালায়। সঞ্জয় স্যার এখন তৃণমূলের কোনো নেতা হিসেবে দায়িত্ব ঢোকাচ্ছি, কোনো দায়িত্ব পদ আছে কিনা জানি না, এইটুকু দায়িত্ব আছে কিনা জানি না। আগে বিজেপি করতো, যখন যেখানে সুবিধা পায় সেইভাবে ঢোকে। এবার আমরা হয়তো এখান থেকে আসছিলাম, হয়তো কোন কারণবশত আমাদেরকে ধুমধাম এলো কথা বল, কারণটা সেটা বুঝতে পারলাম না। আমরা কি কারণে আমরা মারটা খেলাম, আমরা এর বিচার চাই। কারা মেরেছে? সঞ্জয় শাহ, বাসু শাহ, জয়ন্ত শাহ, অনুগামী। জয়ন্ত শাহ? জয়ন্ত শাহ অনুগামী, মানে জেলা সভাপতির অনুগামী। তারা তো তৃণমূল কংগ্রেসই করে। হ্যাঁ, কংগ্রেস। আপনারা? আমরা জামাতে অপরাধ হচ্ছে শিশির কর্মের সাথে থাকি বলে। আচ্ছা, অপরাধ আপনাদের? অপরাধ শিশির কর্মের কাছে সাথে থাকেন বলে বলে, এটি হচ্ছে আমাদের অপরাধ। দাদা কি চাইছেন? আগাগুড়া তৃণমূল কংগ্রেসে থাকি, এরা হচ্ছে সুবিধাবাদী, যখন যেদিকে ক্ষমতা তখন সেদিকে চলে। এরা সঞ্জয় সাথে যখন যেদিকে ক্ষমতা তখন সেদিকে চলে, এটা হচ্ছে অনুগত কাজ। এর চেয়ে বেশি কিছু আমি জানি না। বড় কথা, ওরা পাড়ায় দু নম্বরই ব্যবসা করে, ঠিক আছে, গাঁজা হিরোইন ব্যবসা করে সঞ্জয় শাহ, বাসু শাহ এবং রাজা শাহ আছে, সঞ্জিত শাহ। দেখুন, শান্ত কৃষ্ণনগরকে আজকে অশান্ত পরিণত করছে তৃণমূল কংগ্রেস তাদের রাজনৈতিক স্বার্থে। সেই কালো দিন, সেই নকশালী কালো দিন আবার কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেস ফিরিয়ে আনছে। আজকে তাদের রাজনৈতিক স্বার্থে দুই গোষ্ঠী আজকে মারামারি করছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতাই আজকে কৃষ্ণনগরে ভুগছে। সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। আজকে সন্ধে হলে কৃষ্ণনাগরিকরা কৃষ্ণনগরে বেরোতে পারছে না। তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী, দুই সমাজবিরোধী গোষ্ঠীর আজকে মারামারি চলছে। একে অপরের বিরুদ্ধে বোমগুলি নিয়ে তারা করছে, একে অপরকে কোপাচ্ছে। এই সংস্কৃতি কৃষ্ণনগরে আবার তৃণমূল কংগ্রেস সেই কালো দিনের মতো আবার কৃষ্ণনগর শহরে ফিরিয়ে আনছে। দেখুন, এটা তৃণমূল কংগ্রেস তাদের নিজেদের ব্যক্তিগত স্বার্থে দুই গোষ্ঠীর লড়াই। এই গোষ্ঠীর লড়াই পরে সাধারণ মানুষ, কৃষ্ণনাগরিক যারা, যারা শান্তিপ্রিয় কৃষ্ণনাগরিক, তারা আজকে ভীত সন্ত্রস্ত। তারা ভয়ে আজকে সন্ধেবেলা তারা বেরোতে পারছে না। ভয়ের বাতাবরণ আজকে তৃণমূল কংগ্রেস সারা কৃষ্ণনগর শহর জুড়ে তৈরি করেছে। নির্বাচন যত এগিয়ে আসছে, তত কৃষ্ণনগর অশান্ত করছে তৃণমূল কংগ্রেসের একটি অংশ। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।